ভবিষ্যতে বড় যখন প্রযোজক বা পরিচালক হয়ে যাবে তখন হয়তো আমাকে নাও দিতে পারে ওর সাথে, বরং এই অনুষ্ঠানে আমি যোগ করি। এই কারণে আমি বললাম যে ঠিক আছে চলো, ভবিষ্যতে নাও দিতে পারে দাওয়াত, বলে ভিউ ওয়াইট থেকে আরও বড় অতিথি যদি আসে। তো ধন্যবাদ আমিনুল ইসলাম বাচ্চুকে, আমাদের এখানে মঞ্চে উপস্থিত গোলাম মোস্তফা শিমুল প্রযোজক, আমির হামজা ভাই আমার পূর্ব পরিচিত, উনি হলেন সহসভাপতি বাংলাদেশ প্রদর্শক সমিতি, চলচ্চিত্র প্রদর্শক সমিতি। আমার বহু অনেকদিন পরে দেখলাম আপনাকে, আমার স্কুলের বড় ভাই অনেক আগে। আজকের এই ছবির প্রধান মহিলা চরিত্র মিষ্টি জান্নাত উপস্থিত আছেন, এবং আমাদের মোহাম্মদ হোসেন পাওয়ার সেল ডিজি, উনিও মনে করতেছেন যে আমাকে নিয়ে শিল্প বানাবেন। সো যাই হোক, আর্টটা যে ফর্মে হোক সেই ফর্মেটি আমার ভালো লাগে, যে কোনো ক্রিয়েটিভ থিং হোক, যে কোনো ক্রিয়েটিভ জায়গাতে। তো সো সেই কারণেই কিন্তু আমার পৃষ্ঠপোষকতা থাকে বিভিন্ন জায়গাতে। তো আমিনুল কিন্তু প্রথমে কোনোদিন বলে নাই, নিজেকে জাহির করে নাই যে আমি এই ধরনের একটা ট্যালেন্ট নিয়ে কাজ করি। সো আমার সাথে এত ক্লোজলি ওরা কাজ করে, এটা আমার অফিসের ভিতরে ওরা কাজ করে একদম, কিন্তু কখনো আমাকে এইসব বলে নাই। তো আমি জানতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে যে অন্তত এই সারাদিন যে কঠিন সময়গুলো যায় এবং কঠিন বস্তু নিয়ে আমরা কাজ করি, এবং বিরাট চ্যালেঞ্জ এখনকার সময় গ্লোবালি বিভিন্ন চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ কোভিডের পরে। তো আমিনুল যখন এই কাজগুলো করতেছে তাকে একটু উৎসাহ দেওয়া উচিত আমাদের সকলে, এই কারণে এখানে মূলত আমার এখানে আসা। আপনারা সকলকে ধন্যবাদ, আপনারা ঘর ভর্তি হয়ে এখানে আসছেন, সাংবাদিক ভাইদেরও ধন্যবাদ, এটা একটা বড় উৎসাহ হবে। আজকে যে ছোট্ট সম্ভাবনার থেকে অনেক বড় স্বপ্ন হয়তো সে তৈরি করতে পারবে, এটাই আমরা আশা করি। এবং অবশ্যই ভবিষ্যতে এই ধরনের যারা ট্যালেন্টেড ছেলে মেয়েরা আছেন আমাদের আশেপাশে, সকলের পাশে আমাদের দাঁড়ানো উচিত, তাদের যে ধরনের একটা সামান্য সহযোগিতা আশ্বাস বা একটা উদ্দীপনা পেলে তারা অনেক বড় স্বপ্ন তৈরি করতে পারে। এভাবেই তো আমাদের আধুনিক বাংলাদেশ তৈরি হয়ে ভবিষ্যতের জন্য, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন। আগামী 16 জুন তার এই ছবিটি 2023 16 জুন শুভ মুক্তি হবে, আশা করি আমি নিমন্ত্রিত হব দেখার জন্য। আমাদের সকলকেই নিমন্ত্রণ করো বাচ্চু, ভালো দিক এটা, এরকম অনেক ছড়িয়ে ছিটিয়ে অনেক ট্যালেন্টেড আমাদের বাংলাদেশে আছে, এবং বাংলাদেশের ছেলেরা খুব ভালো করতেছে, বিশেষ করে এই আর্ট ফিল্মে, অনেক ছবি নাটকে, বিশেষ করে এখনকার নাটক অনেক বাইরে অনেকে দেখেন না, আমাদের পার্শ্ববর্তী দেশও খুব জনপ্রিয় নাটক, ছবি, ওয়েব পিকচারগুলো।